লাইভ এই মুহূর্তে আমরা আছি কোচবিহার রাসমেলা মাঠে। আগামীকাল 8ই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে এখানে সভা নির্বাচনী সভা করতে আসবেন এবং আমরা এই মুহূর্তে চলে এসেছি রাসমেলা ময়দানে। এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই সভা তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই সভার কাজ অনেক দিন আগের থেকেই কিন্তু তারা তৈরি করেছিলেন এবং আমরা জানি যে আজ সকালে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে সভা করে গেলেন এবং যে সভা মঞ্চ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা এবং অবশেষে যদি এখানে নির্মাণ কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছিল প্রস্তুতির দিকে, এখানে যে ব্যারিয়ারগুলো ছিল তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য সেগুলো খুলে দেওয়া হয়েছিল এবং আবার সেগুলো কিন্তু পুনরায় আবারও এখানে বসানো হচ্ছে। অর্থাৎ হাতে কিন্তু একদম সময় নেই, আজ রাতের মধ্যেই এবং কাল পুরো সকালের মধ্যেই কিন্তু এই সভা মঞ্চ যেটুকু বাকি আছে সে তা কিন্তু একদম তৈরি করে দিতে হবে, তার জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে এই সভাস্থলে কিন্তু পৌঁছে গেছেন কোচবিহার পুলিশ সুপার অভিষেক গুপ্তা। সভার নিরাপত্তার দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং দেখতে পাচ্ছি সভাস্থল কিন্তু নির্মাণ কাজ কিন্তু চলছে। সম্পূর্ণ সভাতে কিন্তু তৃণমূল দলীয় পতাকা দিয়ে কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে এবং বড় বড় পোস্টার লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর। আমরা গতকাল দেখেছিলাম যে জোর প্রস্তুতিতে কিন্তু তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। বিজেপি সূত্রে যেটা জানা গিয়েছিল 100 কর্মী নিয়ে কিন্তু তারা কিন্তু গতকাল সেই সভা কিন্তু তারা তৈরি করেছিল এবং আজ যেটা জানা গিয়েছে যে 50 জন কর্মীরা মিলে কিন্তু তৃণমূলের এই সভা আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা কাজ কিন্তু তারা কিন্তু জোর কদমে করছে। 50 জন কর্মীরা কিন্তু এখানে আজ সারা দিন এবং সারা রাত মিলে কিন্তু কাজ করবে যেটা জানা গিয়েছে তৃণমূল সূত্রে। যদিও সভার কাজ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু আজ সকালে আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গেছেন, সে কারণে কিছু এখানে যে ব্যারিয়ারগুলো ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছিল, তা কিন্তু পুনরায় আবারও লাগানো হচ্ছে। পাশাপাশি এই একই মাঠে সকালে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সভা মঞ্চ কিন্তু এখনই কিন্তু খুলে দেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচন একদম দোরগোড়ায়, হাতে আর মাত্র কয়েকটা দিন, 11ই এপ্রিল এবং শেষ মুহূর্তের নির্বাচনী সভাকে ঘিরে কিন্তু কোচবিহারে কিন্তু জোর কদমে একটা জমজমাট পরিবেশ তৈরি হয়ে গেছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, তো বোঝাই যাচ্ছে এই সময় কিন্তু কোচবিহারের রাজনৈতিক পরিবেশ কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা একেবারে সভা মঞ্চের দিকে একটু চোখ রাখছি, মঞ্চ কিন্তু একদম নির্মাণ হয়ে গেছে এবং কিছু কিছু কাজ বাকি আছে এখনো। কি আছে বলুন।
আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে। একটু এদিকে নজর রাখবো যে ব্যারিয়ারগুলো খুলে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু এখন আবার পুনরায় লাগানো হচ্ছে, এবং প্রধানমন্ত্রী সভার জন্য কিন্তু এই কাজ কিন্তু তারা একদিন কিন্তু করতে পারেনি, সেক্ষেত্রেও কিন্তু কাজ কিন্তু কিছুটা পিছিয়ে গেছে। অর্থাৎ আজ সারা রাতের মধ্যে কিন্তু শ্রমিক যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু জোর কদমে আজকের মধ্যেই কিন্তু এই সভার সম্পূর্ণ কিন্তু তারা সভার কাজ কিন্তু তারা শেষ করবেন। দেখতে পাচ্ছি গোটা রাসমেলা মাঠ জুড়ে কিন্তু দলীয় পতাকায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে, এবং সাউন্ড সিস্টেমও কিন্তু প্রচুর পরিমাণে এখানে এনে রাখা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা, এবং লাগানো হয়ে গেছে কিছু কিছু। আজকের এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে কিন্তু তিনি একাধিক সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিভিন্নভাবে কিন্তু তোপ ডেকেছেন। তো স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে আগামীকাল মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে কিন্তু তিনি তার পাল্টা জবাব দিতে পারে বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন। ক্যামেরায় রাজীব বর্মনের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।